আমার বাবা আম পাশাতিকে গাড়ি নিয়ে বাড়িতে ফেরার পথে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার সিনোবাদ থানা থেকে আমার ফোন আসছে, ফোন আসার পরে আমি গেছি স্পটে। স্পটে যায় দেখি আমার বাবা রক্তাক্ত হালাতে মানে গাড়ির মধ্যে পড়ে, গাড়ি অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়েছে না। তারপরে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে দেখি কি তার গলার মধ্যে গামছা দিয়ে ফেলছে না, আর নাক মুখ এগুলি ফাটিয়ে দিয়েছে আর কি, সব দূরে আমি দিচ্ছি। কে এইগুলি করছে? ওই আমার বাবার সাথে যে গাড়ির মানে একজন কর্মী লিয়ে গেছিল আর কি, মানে হেল্পার হিসাবে ওই কাজটা করছে। কতদিন মানে কতদিন যাবত আপনার বাবার সঙ্গে ওই লোকটা থাকতো? সব সময় না, যখন দরকার পড়তো মনে করেন দূরে কোথায় গেলে লয়ে যেত। লাস্ট রবিবারে গিয়েছিল আর কালকা রাত্রে রিটার্ন ফেরার পথে এরকম। আপনার যে বাবা দেখে কি মনে হয়েছে, কিভাবে মানে হত্যা করা হয়েছে? ওই তো গলার গামছা ফেঁচায় সেটা মারা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে? আঘাত আছে, নাক মুখ সব মানে কিছু একটা বাড়ির কিছু দিয়ে মাইরা সব কাটাই লেছে। আচ্ছা, পুলিশের কাছ থেকে কি জানতে পারছেন মানে কিভাবে হত্যাটা হয়েছে? পুলিশের কাছ থেকে তো ওখানে কোনো রিপোর্ট তো দেয়নি ওরা, যে আসামি ওকে গ্রেপ্তার করেছে দেখি সঙ্গে সঙ্গেই করছে না অন্য জায়গার থেকে? সেটা ঠিক আমি সঙ্গে সঙ্গে বলতে অনেকক্ষণ পরে। যে লোকটা মানে হত্যা করছে ওর নামটা কি? ওর অ্যাকচুয়ালি অরিজিনাল নাম তো আমি জানি না, এমনি নাম কানু দেব বর্মা। উনি কি এলাকারই, আপনাদের এলাকারই? আমাদের এলাকার বলতে আমাদের হ্যাঁ আমাদের শ্রীনগর এলাকারই, কিন্তু ওর গ্রামটা গ্রামগুটি বলে এলাকা। আপনার বাবার নাম কি? বয়সটা কত? বয়স 50। কি গাড়ি চালাইতেন উনি? টিপার গাড়ি। মৃতদেহটি কি গাড়ির ভিতরেই পাওয়া গেছে? বর্তমানে যে আসামি আছে উনি মানে কই আছে? কোন থানাতে? শ্রীনগর থেকে ওকে আমতলি দিয়েছে। আপনার বাবা যে হত্যা করছে ওনার কি শাস্তির দাবি জানাবে? আমি সবার কাছে এটাই দাবি রাখবো যে আমাকে সুস্থ সব কিছু যে এই কাজটা করেছে ওকে কঠোর শাস্তি দেওয়া হোক, সেটাই আমার দাবি। আপনাদের তরফ থেকে কোনো অভিযোগ করা হয়েছে কোন অবধি থানায়? আমি কমপ্লেন করেছি, ছিল ও গাড়িতে, ওর নামে আমি কমপ্লেন করেছি। গাড়িটা কার আছে? গাড়িটা বাবার মালিক আছে। মালিকের নাম কি? ওনার নাম ঠিক আমি জানি। কতদিন যাবো এই গাড়িটা চালাইতে? এই গাড়িটা বেশি দিন হয়নি, প্রায় এক সপ্তাহ হয়েছে এই গাড়িতে। কি গাড়িটা? টিপার গাড়ি। আপনার নাম কি? আমার নাম রাজীব।